বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল যে বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এ দুটি নিয়ে কূটনৈতিক প্রেশার বা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিশেষজ্ঞদের এই আশঙ্কাই সত্য বলে প্রমাণিত হল বন্ধুরা সর্বশেষ বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা পার্টনারশিপে যোগদান করার জন্য জাপান জোরালোভাবে আহ্বান জানিয়েছে ইন্দো প্যাসিফিককে অবাধ করার প্রশ্নে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ চায় জাপান কাল ঢাকা টোকিও ভার্চুয়াল সংলাপে এ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে তবে বাংলাদেশ এ সম্পৃক্ততার জন্য আরও সময় চেয়েছে সরকার অভ্যন্তরীণভাবে এ নিয়ে আরও আলোচনা করতে চায় ফরেন অফিস কনসালটেশনের আওতায় অনুষ্ঠিত এই সংলাপে জাপান বাংলাদেশ সমন্বিত সহযোগিতার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে নিতে ঢাকার প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে টোকিও পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই সংলাপ শেষে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে তৃতীয় বৈঠক ছিল এটি যা চলে প্রায় আড়াই ঘন্টা আলোচনায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ উপমন্ত্রী সুজুকি তার দেশের নেতৃত্ব দেন অবাধ প্রশান্ত মহাসাগরীয় বা ওপেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কৌশল নিয়ে জাপান কথা বলেছে সেই প্রক্রিয়ায় তারা বাংলাদেশকে সম্পৃক্ত করতে চায় তিনি বলেন আমরা এ নিয়ে আলোচনা করেছি বিষয়টি আমরা দেখব ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ চেয়ে আসছে যুক্তরাষ্ট্র এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন নেতৃত্বের আলোচনা চলছিল বহুদিন ধরে ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের ভূ রাজনৈতিক কৌশলগত অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা একদিকে স্বাধীনতার পর থেকেই জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উল্লেখ করার মতো পররাষ্ট্র সচিব বলেন উনিশশো সালে জাতির জনকের টোকিও সফরের মধ্য দিয়ে যে সুদৃঢ় সম্পর্ক ভিত্তি পায় এরপর থেকে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আর পিছু ফিরে তাকাতে হয়নি সবশেষ দুই হাজার চোদ্দ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের পর জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজোয়াবে বাংলাদেশে এসেছিলেন তখন সেই সম্পর্ককে আমরা সমন্বিত সম্পর্ক হিসেবে আখ্যায়িত করেছিলাম অর্থনীতি বিনিয়োগ সহ অন্যান্য বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত ছিল আজকের বৈঠকে আমরা সমন্বিত সম্পর্ককে কিভাবে কৌশলগত পর্যায়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করেছি দুই সালে জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি হবে এটি হবে সম্পর্কের নতুন দিগন্তের সূচনা সম্পর্কটা কৌশলগত যেমন হবে তেমনি বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে আরও সুদৃঢ় অবস্থানে পৌঁছে যাবে বাংলাদেশ এবং জাপান উভয় দেশ এটি আশা করে মাতার বাড়িকে কেন্দ্র করে উত্তরপূর্ব ভারত ও মিয়ানমার সহ আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা করেছে জাপান এই পরিকল্পনা নিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার হিরোশি সুজুকি গতকালের সংলাপে কৌশলগত সম্পর্ক রাজনৈতিক সর্বোচ্চ পর্যায়ের সফর কানেকটিভিটি রোহিঙ্গা বাণিজ্য বিনিয়োগ উন্নয়ন সহযোগিতা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে বৈঠক শেষে পররাষ্ট্র সচিব দক্ষিণ চট্টগ্রামের বিষয়ে জাপানের আগ্রহ রয়েছে এবং সেখানে উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে নতুন প্রকল্প গ্রহণের আগ্রহের কথা বলেন উত্তর পূর্ব ভারত মিয়ানমার সব মিলিয়ে তাদের বড় উন্নয়ন পরিকল্পনার একটি অংশ উভয় দেশ আশা করে দুই সালে এই দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় রচিত হবে এবং স্ট্র্যাটেজিক সম্পর্ক স্থাপিত হবে এর পাশাপাশি ব্যবসা বাণিজ্য সহ অন্য যে সম্পর্কগুলো রয়েছে এবং তাদের যে বিগবি পরিকল্পনা বিশেষ করে মাতার বাড়িকে কেন্দ্র করে আঞ্চলিক উন্নয়ন কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেভাবে তারা এগুচ্ছে রোহিঙ্গা বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন আমরা তাদের জানিয়েছি মিয়ানমার কুয়ের পর কিভাবে আমাদেরকে অবস্থান নিতে হয়েছে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি এবং তারা আমাদের অবস্থানকে বুঝতে পেরেছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যাবাসন এবং সেটিকে তারা সম্মান করে এই প্রত্যাবাসনের বিষয়ে আমরা তাদের সহযোগিতা চেয়েছি এই প্রসঙ্গে তিনি আরও বলেন রোহিঙ্গারা যখন সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে যাবে তখন তাদের সুরক্ষা নিরাপত্তা এবং টেকসই জীবনযাপনের সহায়তা করার জন্য প্রতিবেশী দেশগুলোকে আমরা বিশেষ ভূমিকায় দেখতে চাই আর তার মধ্যে জাপান হল অন্যতম বন্ধুরা রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে জাপান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জাপানের সাথে মায়ানমারের অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক রয়েছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে চীন এক প্রকার বাংলাদেশকে হতাশ করেছে এবং এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ চীনের উপর মোটামুটি বিরক্ত বন্ধুরা তাই উচিত হবে জাপান এবং চীনকে এ ব্যাপারে যৌথভাবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো মায়ানমারের উপর জাপানেরও যথেষ্ট প্রভাব রয়েছে বন্ধুরা বিগ বি পরিকল্পনা হচ্ছে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে উত্তর পূর্ব ভারত মিয়ানমার সহ আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা আর এই পরিকল্পনাটি প্রণয়ন করেছে জাপান এখানে গভীর সমুদ্র সমুদ্রবন্দর থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং ভারী শিল্পের একটি প্রোডাকশন হাব তৈরির মাধ্যমে ভারতের উত্তরপূর্ব পূর্ব মিয়ানমার এবং বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে জাপানের যে বিক্রি পরিকল্পনা সেই পরিকল্পনা যদি সুষ্ঠুভাবে জাপান বাস্তবায়ন করতে চায় তাহলে এই অঞ্চলের স্থিতিশীলতা ধরে রাখা অত্যন্ত জরুরি আর এই স্থিতিশীলতা ধরে রাখার জন্য রোহিঙ্গা সমস্যার সমাধানের কোনো বিকল্প নেই বন্ধুরা জাপান অবশ্যই জানে এবং বুঝে তারা যে বিনিয়োগ করছে সেটি সাস্টেনেবল করতে হলে অবশ্যই রোহিঙ্গা সমস্যার একটি সুষ্ঠু সমাধান হওয়া প্রয়োজন আর জাপান নিজের স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থে সামগ্রিক বিগবি অর্থনৈতিক পরিকল্পনার সাকসেসফুল করার জন্য রোহিঙ্গার সমস্যা যত দ্রুত সমাধান করা সম্ভব হবে তত দ্রুতই তাদের অর্থনৈতিক পরিকল্পনাটি বাস্তবায়ন করা যেমন সহজ হয়ে উঠবে তেমনি জাপানের প্রণয়নকৃত এই বিগবি অঞ্চলটি বিদেশি অন্যান্য বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে পারবে তাই দিন শেষে উপকৃত হবে বাংলাদেশ এবং জাপানের বন্ধুত্ব বন্ধুরা এখানে একটি বিষয় নির্দ্বিধায় বলা যায় আপনি কোনো অঞ্চলে যখন বড় রকমের বিনিয়োগ করবেন সে অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্র বন্দর এবং অন্য শিল্পগত অবকাঠামো রক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা শোনা যাচ্ছে এই বিগবি বেল্টে জাপান জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় দেশ মিলে বড় রকমের একটি বিনিয়োগ কনসোর্টিয়াম তৈরি করতে যাচ্ছে আর সেই বিনিয়োগগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য হয়তো ইউরোপ থেকে অ্যাস্টার অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল বা অ্যাস্টার এয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ইনস্টল হতে পারে বন্ধুরা আপনারা মনে রাখবেন যেখানে অর্থনৈতিক উন্নয়ন হয় সেখানে তার নিরাপত্তা ব্যবস্থার জন্য সামগ্রিক সামরিক উন্নয়নও সম্ভব হয় আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশ তার অর্থনৈতিক উন্নয়নের নিরাপত্তা দেওয়ার জন্য অটোমেটিক্যালি বিদেশি শক্তিগুলো বা প্রভাবশালী দেশগুলো তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবশ্যই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ব্যাপারে সহযোগিতা করবে বন্ধুরা একটা ব্যাপার আপনাদের বলতে চাই উদাহরণস্বরূপ বাংলাদেশে রাশিয়া যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য রাশিয়ার সাথে বাংলাদেশের একটি চুক্তি হয়েছে এবং সেই চুক্তির আলোকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানকার নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী রাশিয়ার সাথে আরেকটি চুক্তি করেছে সেটি হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বন্ধুরা এখনও সেটি স্পষ্ট নয় যে কোন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখানে রাশিয়ার থেকে আসতে চলছে বন্ধুরা ধরে নেওয়া হচ্ছে রাশিয়ার শর্ট টু মিডিয়াম এবং মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এখানে ইনস্টল হতে পারে বন্ধুরা যে কোনো দেশের উন্নয়ন পরিকল্পনার প্রথমেই মাথায় থাকে নিরাপত্তা পরিকল্পনা তাই জাপান যে বিগবি পরিকল্পনাটি চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলকে ঘিরে নিয়েছে এই বিগবি পরিকল্পনার সাথে অর্থনৈতিক পরিকল্পনা যেমন জড়িত তেমনি নিরাপত্তাগত বিষয়টি অত্যন্ত গুরুতরভাবে জড়িত বন্ধুরা বড় ধরনের বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যুৎ কেন্দ্র বন্দর এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠান যে কোনো যুদ্ধকালীন সময়ে রক্ষার জন্য এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বন্ধুরা জাপান হয়তো নিজস্ব ব্যবস্থাপনায় তারাই শিল্প কারখানা থেকে শুরু করে বিনিয়োগগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে পারে এবং এমন ধরনের একটা সংবাদ শোনা গিয়েছে বন্ধুরা এবার আসি ইন্দো প্যাসিফিক যে জাপানের প্রেসার নিয়ে বন্ধুরা জাপান এতদিন বাংলাদেশে বিনিয়োগ করেছে কোনো পূর্ব শর্ত ছাড়া বন্ধুরা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে কাউন্টার দেওয়ার জন্য জাপানও শেষ পর্যন্ত বাংলাদেশকে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগদান করার জন্য আহ্বান জানালো জাপান এতদিন পর্যন্ত আঞ্চলিক বা ভূরাজনৈতিক কোনো রাজনীতিতে প্রবেশ করেনি কিন্তু বর্তমানে জাপানের যে আহ্বান সেটি যুক্তরাষ্ট্রের সাথে পুরোপুরি মিলে যায় তাই কতদিন পর্যন্ত বাংলাদেশ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থেকে নিজেকে দূরে রাখতে পারবে সেটি এখন আলোচনার বিষয় বন্ধুরা আমার যেটা মনে হচ্ছে শেষ পর্যন্ত বাংলাদেশ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে অবশ্যই যোগদান করবে তবে তার আগে সে বোঝার চেষ্টা করছে এটা যোগদান করার মাধ্যমে তার অর্থনৈতিক সুফল কতটা বন্ধুরা এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় জাপান যদি বাংলাদেশকে তাদের বিনিয়োগ নিশ্চয়তা প্রদান করে এবং ভবিষ্যতে বাংলাদেশের সেই সকল বিনিয়োগের নিরাপত্তা সুরক্ষা প্রদান করার জন্য জাপানের সহযোগিতা অব্যাহত রাখতে চায় তাহলে বাংলাদেশ অত ইন্দো প্যাসিফিক স্টাডিজিতে যোগদানের কথা ভাবতেও পারে বন্ধুরা আমেরিকা জাপান এবং ভারত তিন দেশের যৌথ কূটনৈতিক প্রবল প্রেসারে রয়েছে বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ না ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এটি নিয়ে বন্ধুরা আপনাদের মতামত কী অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা আমার মতামত হল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি দুটিকেই তালে এগিয়ে নিক বাংলাদেশ নিজের স্বার্থকে সমুন্নত রেখে বন্ধুরা দিন শেষে বলতে চাই এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কারণে চীনকে সুরে ফেলে দিলে কোনোভাবেই আমাদের লাভ হবে না কারণ আমাদের অর্থনৈতিক এবং সামরিক উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার বন্ধুরা ভিডিও বিশ্লেষণটি এখানেই শেষ করছি প্রথমবারের মতো যারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটিতে আছেন অবশ্যই এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন